কোল্ড স্টোরেজে অ্যামোনিয়া গ্যাস লিকে বিপত্তি। গ্যাস লিক করায় অসুস্থ বেশ কয়েকজন, ঘটনায় আতঙ্কিত গোটা এলাকা। আরামবাগের শান্তিপুর কোল্ড স্টোরেজের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ওই এলাকায়। গ্যাস লিক করায় অসুস্থ বেশ কয়েকজন। কোল্ড স্টোরেজে অ্যামোনিয়া গ্যাস লিকে বিপত্তি। বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা যাচ্ছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। আরামবাগের শান্তিপুর কোল্ড স্টোরেজের এই ঘটনা। কোল্ড স্টোরেজে অ্যামোনিয়া গ্যাস লিকে বিপত্তি। গ্যাস লিক করে মানে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন এই ঘটনায়। শান্তিপুর কোল্ড স্টোরেজের এই ঘটনা। ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পিন্টু লাগা। পিন্টু, কিভাবে ঘটলো এই ঘটনা? আপনাকে যেটা জানা যাচ্ছে, অসাবধানতাবশত কিন্তু এই ঘটনাটি ঘটেছে আরামবাগের গোঘাটে, যে শান্তিপুর এলাকায় কোল্ড স্টোর রয়েছে, সেখানে ঘটনাটি ঘটেছে মূলত কোল্ড স্টোরেজে। দেখো, ইতিমধ্যে কিন্তু সেই স্টোরেজে আলু রাখার কাজ চলছে এবং এই সেই মুহূর্তে কিন্তু এই স্টোরেজ যে অ্যামোনিয়া গ্যাসের গ্যাসের সিলিন্ডার লিক করে এবং মুহূর্তের মধ্যে কিন্তু গ্যাস চারদিকে ছড়িয়ে পড়ে। ফলে মূলত কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে যারা কর্মী স্টোরেজে রয়েছে তারা কিন্তু আতঙ্কিত হয়ে পড়ে এবং বেশ কয়েকজন অসুস্থ হয়ে যায় বলে যেমনটা অসমর্থিত সূত্রে খবর। যদিও কোল্ড স্টোরেজের পক্ষ থেকে জানানো হচ্ছে যে কেউ অসুস্থ হয়নি এবং তড়ি ধরে লোহার থাকা পুলিশ এবং রামবাগ ফায়ার ব্রিগেডের কর্মীরা এসে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। প্রায় 1 ঘন্টা বেশি সময় ধরে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ফায়ার ব্রিগেড এবং পুলিশের কর্মীরা। তারপরে কিন্তু দ্রুত এই গ্যাস কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ে, ফলে কিন্তু বেশ কয়েকজন মানুষজন তারা কিন্তু যারা ছিঁড়েছে তাদের গা বমি এবং বমি ভাব এবং মাথা যন্ত্রণা, তারও শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। এই এলাকায় কিন্তু যারা ব্যবসায়ী থেকে শুরু করে পশ্চন্তি মানুষজন ছিলেন তারা কিন্তু আতঙ্কিত হয়ে পড়েন। এবারে কিন্তু পুলিশ এবং ফায়ার ব্রিগেডের তাদের কিন্তু হস্তক্ষেপে কিছুটা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা গেছে বলেই পুলিশ এবং ফায়ার ব্রিগেডের সূত্রে জানা যাচ্ছে। তবে ধন্যবাদ পিন্টু আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের সঙ্গে ছিলেন আরামবাগ থেকে আমাদের প্রতিনিধি পিন্টু হাজরা। এবং যেমনটা জানা গেল যে কোল্ড স্টোরেজে হঠাৎই অ্যামোনিয়া গ্যাস লিক করে এই বিপত্তি ঘটে, আর এই বিপত্তিতে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়ে। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে ওই এলাকাবাসীরা। বেশ কয়েক ঘন্টার চেষ্টায় এই সমস্যা নিয়ন্ত্রণে আনেন কর্তৃপক্ষ এবং কোল্ড স্টোরেজে এই অ্যামোনিয়া গ্যাস লিকে ভর্তি হওয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। গ্যাস লিকেজ হয়েছে, হওয়ার জন্য আমাদের শ্বাসকষ্ট হচ্ছে এবং বমি হচ্ছে এবং মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে, গ্রামের মানুষও আতঙ্কিত হয়ে পড়েছে। বাচ্চা ছেলেরা স্কুল থেকে ছুটে পালিয়ে যাচ্ছে, বাড়িতে যেয়ে থাকার চেষ্টা করতে পারছে না। এখানে ফায়ার ব্রিগেড আমাদের প্রশাসনের লোকেরা আসছে কিন্তু এখনও নিয়ন্ত্রণে আনতে পারছে না। বাড়ছে আস্তে আস্তে গ্যাস বাড়ছে কিন্তু নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার ব্রিগেড চেষ্টা করছে কিন্তু এখনও আনতে পারছে।